শিক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে আজ যে সকল নোটিশ প্রকাশিত হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আপনি আপনার প্রয়োজন মতো নোটিশটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আজ 2 মার্চ 2022 শিক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে আজ মোট 43টি নোটিশ পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি নোটিশ পাওয়া গেছে। জনাব মোহাম্মদ ফজলুর রহমান সিনিয়র সহকারী সচিব এর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগদানের পৃষ্ঠা অঙ্কন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এখানেও আজ একটি নোটিশ পাওয়া গেছে। ক্লাস রুটিন 2022 2 মার্চ 2022 থেকে কার্যকর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আজ কোন নোটিশ পাওয়া যায়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আজ 2টি নোটিশ পাওয়া গেছে। 2022 সালের SSC শিক্ষার্থীদের জন্য 14তম অ্যাসাইনমেন্ট বাংলা ও ইংরেজি ভার্সন বিতরণ। দ্বিতীয়টি হল বেসরকারি কলেজে নিয়োগে সুপারিশ করার ক্ষেত্রে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন ও MPO নীতিমালা ও জনবল কাঠামো অনুসরণ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন উইংয়ে মোট 14টি নোটিশ পাওয়া গেছে। নোটিশগুলোর বিষয়বস্তু হল পাসপোর্টের NOC, GPF মঞ্জুরি, চিকিৎসা ছুটি ও উচ্চতর গ্রেড মঞ্জুর প্রসঙ্গে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ে মোট 5টি নোটিশ পাওয়া গেছে। NOC সংক্রান্ত 2টি, ছুটি মঞ্জুরি সংক্রান্ত 1টি, অন্য 2টি হল 40তম BCS এর মৌখিক পরীক্ষায় ছাড়পত্র। মাধ্যমিক উচ্চশিক্ষার কলেজ উইংয়ে 2টি নোটিশ পাওয়া গেছে। একটি হল নিলাম বিক্রয়ের অনুমতি প্রসঙ্গে, আরেকটি মাতৃকালীন ছুটি মঞ্জুর প্রসঙ্গে। মাধ্যমিক উচ্চশিক্ষার প্রশিক্ষণ উইংয়ে কোন নোটিশ পাওয়া যায়নি। মাধ্যমিক উচ্চশিক্ষার পরীক্ষণ ও মূল্যায়ন উইংয়ে আজ কোন নোটিশ পাওয়া যায়নি। মাধ্যমিক উচ্চশিক্ষার অর্থ ও ক্রয় উইংয়ে আজ কোন নোটিশ পাওয়া যায়নি। মাধ্যমিক উচ্চশিক্ষার পরিপত্র বা প্রজ্ঞাপন কোন পাওয়া যায়নি। মাধ্যমিক উচ্চশিক্ষার MPO শীট বা পেমেন্ট ভাউচারের কোন রিপোর্ট পাওয়া যায়নি। সেসিবের ওয়েবসাইটে কোন নোটিশ পাওয়া যায়নি। কারিগরি ও মাদ্রাসা বিভাগে কোন নোটিশ পাওয়া যায়নি। বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডেজ আজ একটি নোটিশ পাওয়া গেছে মাতৃকালীন ছুটি মঞ্জুর প্রসঙ্গে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA আজ কোন নোটিশ পাওয়া যায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB আজ কোন নোটিশ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, এখানে একটি নোটিশ পাওয়া গেছে। ই স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে কারিগরি সমস্যা নিরসন সংক্রান্ত 2টি সভা। কারিগরি শিক্ষা অধিদপ্তরে আজ বিভিন্ন বিষয়ে 9টি নোটিশ পাওয়া গেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আজ 4টি নোটিশ পাওয়া গেছে। একটি ক্লাস রুটিন সংক্রান্ত, দ্বিতীয়টি হল 2022 সালে দাখিল পরীক্ষার্থীর জন্য 19 ও 20 সপ্তাহের রুবিক্স অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্ট গিফট প্রেরণ প্রসঙ্গে। তৃতীয়টি হল 2022 সালে আলিম পরীক্ষার্থীর জন্য 19 20 21 22 সপ্তাহের রুবিক্স সহ অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্ট গিফট প্রেরণ প্রসঙ্গে। চতুর্থটি হল BMTTI এ আয়োজিত 45তম ইফতেদায়ী স্তরের ইংরেজি আবাসিক কোর্সে প্রশিক্ষণ প্রদানের জন্য 50 জন জুনিয়র শিক্ষকের তালিকা প্রেরণ প্রসঙ্গে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 3টি নোটিশ পাওয়া গেছে। একটি হল টেন্ডার সংক্রান্ত, অন্যটি হল ঐতিহাসিক 7ই মার্চ 2022 উদযাপন উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিশেষ উদ্যোগ গ্রহণের বিজ্ঞপ্তি। সর্বশেষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজ কোন নোটিশ পাওয়া যায়নি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নোটিশের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।